আপনার পার্সোনাল লাইফ বড় নাকি অফিস? অবশ্যই ব্যক্তিগত জীবন স্যার। আমরা ব্যক্তিগত জীবনটা সাপোর্ট দিতে আরো সুন্দর করে তুলতে চাকরিটা করছি, আর ব্যক্তিগত জীবন সুন্দর না হলে কাজটাও সুন্দরভাবে করা যায় না স্যার। হ্যাঁ, আমি অস্বীকার করছি, অস্বীকার করছি। আমি শাহরিয়ারের মা ছিলাম, তার স্থান এ বাড়িতে হবে না। নার্গিস, বাইরের দরজাটা বন্ধ করিস নি কেন? যখন তখন বাইরের যে কেউ বাড়িতে ঢুকে যাচ্ছে, তোরা তো কিছুই খেয়াল করিস না। রাশিদা, এই যা, বাইরে দরজাটা আটকে দে। নিরুপায় হয়েই আসতে হয়েছে আমাকে। খুব বেশি সময় আমি আপনাদের নষ্ট করব না। পাঁচ মিনিট, এর মধ্যে যা বলার বলে চলে যাবে। এমি আবার এই বাড়িতে কেন এসেছে? কি জন্য আবার? অশান্তি করতে? কেমন নীলজ্জের মতো এই বাড়িতে এসেছে দেখলে? এই বাড়ি, এত সম্পত্তি, সবকিছু দাবি করতে এসেছে। দাবি নিয়ে না, কোনো উপায় ছিল না বলেই এসেছি। আমার ছেলে অর্ক, ওর আপনাদেরকে, আপনাকে দরকার। ছেলে? তা বেশ, কেমন আছে তোমার ছেলে? বেঁচে আছে, কিন্তু জানি না আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো। ওর ব্লাড ক্যান্সার। তো আমার কি করার আছে? কিচ্ছু করবি না, চুপচাপ এখানে বসে থাক। কিছু করবো না মানে? যে মেয়ে আমার ভাইকে মেরেছে, সে এখন আমাদের বাড়িতে, আর আমি তাকে কিছুই করবো না। ভাইয়াকে কেউ মারেনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট ছিল, ওটা ছিল খুন। যে অ্যাক্সিডেন্টের কথা তুই বলছিস, সেই অ্যাক্সিডেন্টে আমার ভাই মারা যায়নি। যেদিন ওই মেয়েটাকে বিয়ে করেছিল, সেদিন আমার ভাই আমাদের সবার কাছে মরে গেছে। আমার ছেলে বিনা চিকিৎসায় মারা যাবে মা, ওর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। 50 লাখ টাকা আপনাদের কাছে কিছুই না। আমি আমি আপনার কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি মা, আমাকে দয়া করুন। যে যেভাবেই হোক আমি এই টাকাটা শোধ করে দেব। আর কত আপনাদেরই রক্ত, আপনার ছেলে শাহরিয়ারের সন্তানও, অন্তত অন্তত তার কথা ভেবে আমাকে দয়া করুন। তুমি ভুল করছো, শাহরিয়ার নামে আমার কোনো সন্তান নেই। আমার অর্ককে বাঁচান।
কার প্রতি দয়া দেখাচ্ছেন আব্বা? ভুলে গেছেন ওই মেয়ে কি করেছিল? কি করেছিল? ওরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। এই ওদের তো আমরা তো ওদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ওরা কারো সাহায্য না নিয়ে ওরা সুখে ছিল, এই ওদের দোষ। বাবা তুমি বুঝতে পারছো না, হাবির কোনো দোষ না থাকলেও এরা জোর করে দোষ বানাবে। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। ওই মেয়ের কারণে মাকে লোকজনের কাছে কতটা ছোট হতে হয়েছে সেটা আমি জানি। যেই মেয়ের সাথে ভাইয়ের বিয়ে হবার কথা ছিল সেই মেয়ের পরিবার আমার মাকে যে সেভাবে যা তা বলেছে এবং যেভাবে অপমান করেছে আমি কোনোদিনও ভুলব না। তখন আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম। আমি আমার জীবনে আমার মাকে এতটা অসম্মানিত হতে কখনো দেখিনি। কিন্তু কিন্তু আমার মা আমার মা একটি শব্দ উচ্চারণ করেনি, মাথা নিচু করে সব অপমান হজম করেছে। আর সেজন্য দায়ী এই মেয়ে। এই মেয়েকে আজ আমি চাই। বলে যাস আমি এখনো বেঁচে আছি। গ্লাসটা ভেঙে কি উদ্ধার করলে? সম্মান? যে ছেলে নিজের পরিবারের সম্মানের কথা ভাবে না সে আমার সন্তান হতে পারে না। আপনি যা বলছেন সব ঠিক, সব কিছু মেনে নিচ্ছি আমি। আপনি যেভাবে বলবেন সেভাবেই সব কিছু হবে। আমি আমি আর কোনোদিনও বাড়িতে পা ফেলবো না। আমি তো শহর ছেড়ে চলেই গিয়েছিলাম, শুধুমাত্র ফিরে এসেছি আমার অর্কর জন্য। অর্ ক তো আপনার নাতি, নাতির কথা ভেবে না হয় অন্তত। যে ছেলে আমাকে ভুলে তোমার হাত ধরে চলে গিয়েছিল। স্মরণের ছায়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সে কথা ভুলে যাব আমি? যে ছেলে আমার সাথে কথা না বলে রাতে ঘুমোতে পর্যন্ত পারত না, সেই ছেলে দিনের পর দিন আমার সাথে কথা না বলেছিল, সেই কথা ভুলে যাব আমি? শাহরিয়ার যখন এ বাড়ি থেকে গিয়েছিল আমার ছেলে হয়ে গিয়েছিল, আর তোমার সাথে থেকে সে অন্য কেউ হয়ে গিয়েছিল, অপরিচিত কেউ। তোমাকে আমি চিনি না, শাহরিয়ার আমার অপরিচিত। তাহলে তোমাদের সন্তান আমার নাতি হতে যাবে কোন দুঃখে? অর্ক মরল কি বাঁচল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার 5 মিনিট শেষ। অর্ক মরল কি বাঁচল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আমরা মৃত ব্যক্তির জন্য মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন আমিন রাব্বানা জালামনা আনফুসানা নাল তাগফিরলানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য আমরা তোমার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল ও মঞ্জুর কর নাও। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাবা এটা কি আমাদের? হ্যাঁ বাবা এটা আমাদের। বাবা এটা কি আমি চালাবো? চালাবি তো, কিন্তু হেলমেট পরে। আচ্ছা আমি কিন্তু অনেক জোরে চালাবো। Thank you.
আপনি জানতে চাইছিলেন না মাহিন কেন ওর বাবাকে এত ঘৃণা করে? আসলে মাহিন না ওর বাবার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসতে পারে, কাউকে না, কিছুতেই ভালোবাসতে পারে না। আমি মামামকে ছাড়া খাবো না। আহা, তোর মামমা আসতে অনেক দেরি হবে, শোন। আসো, তুমি জানো না মামমা একা একা খেতে পারে না, আমি মামমা আসলে মামমার সাথে খাবো, এর আগে আমি খাবো না। মা এখন আসতে পারবে না, তোর ওষুধ খেতে হবে, একটু খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ খেয়ে নিচ্ছি, কিন্তু মামমা এলে আমি ভাত খাবো, এর আগে আমি ভাত খাবো না। সারা জীবন কি তুই তোর মাকে সাথে নিয়ে খাবি? হ্যাঁ, তুই যখন বিয়ে করবি তখন তো মামমামকে ভুলে গিয়ে তোর বউকে সাথে নিয়ে খাবি। না, আমি মা আর বউ দুজনকে নিয়েই খাবো। আচ্ছা ঠিক আছে, শোন তুই এখন একটু খেয়ে নে, খেয়ে তারপর একটু ওষুধ খা, মামমাম যখন আসবে তখন আবার খাবি। আচ্ছা ঠিক আছে, অল্প একটু, এইটুকু। আচ্ছা, একদম অল্প। নে। বাবা, এত ভয়? আচ্ছা যদি এমন হয় আমি আর না থাকি তখন কি করবো? থাকবে না মানে কোথায় যাবে? কোথায় আর যাবো, যতদিন শ্বাস আছে আমি তোমার সাথেই আছি। কিন্তু মানুষের বিশ্বাস কি, যেটা গান আছে না, দম্পরের একটুস। তোমার খালি বাজে কথা। শোনো না, হতেই তো পারে, হতে পারে না। শোনো, তোমাকে একটা কথা বলি, যদি সত্যি সত্যি এমন হয় যে আমি নাই হয়ে গেলাম, আর তোমার যদি অনেক বিপদ হয়, তুমি একবার আমাদের বাড়িতে যেও। বাবা মা শাহিন, বিশেষ করে শাহিন আর মা কি করবে আমি জানি না, তবে বাবা তোমাকে ফেলে দেবে না। আমি বলছি একটা ঝামেলা হবে, তোমার পুরো পাপ এবার একটা ঝামেলা করেই ছাপবে। মানে শরণের ছায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। মানে বোঝো না, না তুমি দেখলে না ওই মেয়েটা এই বাড়িতে আসার পরে তোমার বাপ কি 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 বললো? এখন যদি তোমার বাবা তোমার মায়ের কানের মধ্যে যে এইসব মন্ত্র পড়তে শুরু করে, তাহলে তো তোমার মায়ের মন গলে যাবে, তখন কি হবে জানো তুমি? কি হবে জানো না? এই বাড়ির সবকিছু ভাগ হয়ে যাবে, নন্দিনীর ছেলেকে সবকিছু হিসাব নিকাশ করে দিয়ে দিতে হবে। যে আমি আমার ভাইকে মেরেছি তার ছেলেকে দেবো আমি সম্পত্তির ভাগ, আমি বেঁচে থাকতে সেটা হতে দেবো না। তাই নাকি? এত ভরসা করো না শাহিন। শোন, আমার পেটের মধ্যে যে সন্তান বসবাস করছে তার অধিকার আমি এক ইঞ্চিও ছাড়বো না, এই বাড়ির সব কিছুর উপরে তার অধিকার আছে। তোমার ভাইয়ের বউ আর সে ছেলে যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে তাদেরকে আমি কাটার মতো উপড়ে ফেলব।
তোমার। তুমি নিয়ে যাও। অনেকদিন একটা প্রশ্নের উত্তর পাইনি, শুধু ভেবেছি তোমার মধ্যে এমন কি গুণ ছিল যার জন্য শাহরিয়ার আমাদের সবাইকে ছেড়ে শুধু তোমাকে নিয়ে সুখে ছিল। আজ বুঝতে পেরেছি তুমি সেই মেয়ে যে আপন জনের জন্য নিজের সব অহং ত্যাগ করে সেই বাড়িতে আসতে পারো যেখানে তোমার জন্য অপমান ছাড়া আর কিছু নেই। স্মরণের ছায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা শো রূপচর্চায় আভিজাত্য। বাবা, এত যোগ্য আমি নই মা, এই ডাক আমার জন্য নয়। হাত ভরা ঐশ্বর্য ছিল আমার, কিন্তু কবে বালির মতো হাতের আঙ্গুল গলে বেরিয়ে গেছে তা আমি জানি না। তোমার এই বিপদের দিনে তুমি আমাকে পাশে চেয়েছিলে, কিন্তু ওই ছবি ছাড়া যে তোমাকে আমি কিছু দিতে পারবো না মা, ওটা তোমার কাছে রেখে দাও। শাহরিয়ারের ছবি নিজের কাছে রাখার যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। শাহরিয়ার হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবে না, কিন্তু মা তুমি আমাকে ক্ষমা কর। আন্টি, মাহিন আমাদের এক ফিমেল এমপ্লয়িকে নামিয়ে দিতে গেছে, তারপরে ওকে ড্রপ করে এখানে আসবে। ধন্যবাদ স্যার। এত রাতে মেয়েদের বাইরে থাকাটা শোভনীয় না। আমার কোম্পানির একটা রেপুটেশন আছে, আর আপনি সেই কোম্পানির একজন এমপ্লয়ি, আশা করি ব্যাপারটা মনে রাখবেন। আপনার কোম্পানির বাইরেও আমার একটা জীবন আছে, আপনি বোধহয় সেটা ভুলে গেছেন স্যার। আন্টি, কথাটা শুনে হয়তো আপনার কাছে অদ্ভুত লাগছে, রাত হয়ে গেছে তো মাহিন আমাকে তাই বলল। একটা প্রাণকে বাঁচাতে পারি সে হচ্ছে সৌভাগ্যবান, আর অর্ক তো আমাদের রক্ত। যে মাকে রেখে তার সবচেয়ে প্রিয় সন্তান অন্যের হাত ধরে চলে যায়, সেই মাকে কখনো সৌভাগ্যবান হতে পারে?